ক্ষমতায় ফিরে আসার লড়াই ক্ষমতায় ফিরতে হলে করতেই হবে সন্ত্রাস যে সিপিএম কে গদি থেকে ছুঁড়ে ফেলেছে ত্রিপুরার জনগণ সেই সিপিএম পঁচিশ বছরের ক্ষমতা হারিয়ে ফের একবার ক্ষমতা ফিরে পেতে ক্যাডারদের দিয়ে চালাচ্ছে সন্ত্রাস বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা সন্ত্রাসের এক ভয়াবহ রূপ সামনে এলো খোয়াইয়ে সিপিআইএম বিজেপি সংঘর্ষের ফলে উত্তপ্ত গোটা খোয়াই সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে বারো জন পুলিশ আধিকারিক সহ বিশাল নিরাপত্তা বাহিনীর সামনে বিজেপি কর্মীদের উপর চলে হামলা অভিযোগ যদিও সিপিএম এর দিকে ইতিমধ্যেই তিনজনকে জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছে ক্ষমতা হারিয়ে দিনের পর দিন আক্রমণাত্মক হয়ে উঠছে বামেরা পঁচিশ বছরের হিংসা রাজনীতি ভুলতে না পেরেই ত্রিপুরার সন্তোষ রাজনীতির পরিমণ্ডলকে ধ্বংস করার চেষ্টা করছে বামেরা এই অভিযোগ বারবার করতে শোনা গেছে সাধারণ মানুষদের খোয়াইয়ে সিপিআইএম বিজেপির সংঘর্ষের পর বিস্তারিত জানিয়েছেন পঁচিশ খোয়াই মণ্ডলের সভাপতি সুব্রত মজুমদার সিঙ্গি ছিল যুব মোর্চার উদ্যোগে একটা সভা যেখানে পতাকা লাগানো হবে এবং বিষয়টা নিয়ে আলোচনা করা হবে যদিও এটা ইনডোর প্রোগ্রাম ছিল তো আমাদের ছেলেরা যখন সেখানে প্রোগ্রামে জমায়েত হয় তখন এমতো অবস্থায় একটা সিপিএমের মিছিল যায় সেই মিছিল থেকে বিনা প্ররোচনায় কোনো ধরনের আমাদের পক্ষ থেকে কেউ কোনো কিছু না বলা সত্ত্বেও শুধুমাত্র দাঁড়িয়ে মিছিল দেখছিল এমতো অবস্থায় সিপিএম এর মিছিল থেকে কিছু সংখ্যক ক্যাডার গুন্ডা ক্যাডার বাহিনী তারা তাদের সঙ্গে নিয়ে যাওয়া ইট পাটকেল লাঠি এবং রড দিয়ে আমাদের ছেলেদের উপর আক্রমণ করে এটা আমি মনে করি সম্পূর্ণ পূর্বপরিচে দা নিয়ে গিয়েছে এবং আপনারা যদি ওই স্থানীয় মানুষদের কাছে জিজ্ঞেস করেন তাহলে দেখতে পাবেন তাদের মিছিলটাকে সামনে থেকে আটকে পিছন দিকে মুড়ে তারা কি করেছে আমাদের কর্মীদের উপর আক্রমণ করেছে অর্থাৎ সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ভাবে ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের উপর মার্কসবাদী কমিউনিস্ট পার্টি মিছিল থেকে সেই আক্রমণ সংগঠিত করেছে তো আমরা জানি যে এই ত্রিপুরা রাজ্যে পঁচিশ বছর কিভাবে সন্ত্রাসের রাজত্ব কায়ম করেছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এই খোয়াইতে খুন করেছে খুনের রাজনীতি করেছে খুন করে মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে দীপঙ্কর নাথ শর্মা ক্ষিতিন্দ গুপ অনাথ বন্ধু মালাকার সুধাংশু রঞ্জন পাল আমাদের হেমলতা দেব এই রকম তাদেরকে খুন করেছে এবং আপনারা জানেন রাখাল দাসের